আমাকে গুম করা হয়েছে দেড় মাস চক্ষু দুটি বেঁধে রাখা হয়েছে জেলখানা তো অনেক ভালো কিন্তু গুম কারখানা একটা ভয়াবহ জায়গা ঠিক কিনা বলুন কোথায় রেখেছে বলতে পারি না কারণ চোখ বাঁধা ঠিক কিনা বলুন ও মুসলমান জাতি এরপরে আবার জেল খেটেছে তিন মাস এরপরে সিদ্ধান্ত নিয়েছি মারতে হয় মরব ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় চলব হকের আওয়াজ চালু রাখবো তাদের পায়ের চালু রাখবো ইনশাআল্লাহ যদি আবার কখনো শুনেন জাহাঙ্গীর আলম জিহাদি নাই সবাই মন ভরে দোয়া করবেন আল্লাহ যেন আমার এই নামটা শহীদের দপ্তরে যেন লেখেন মুসলমানদেরকে কচুকাটা করতেছে প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি রাষ্ট্রে ঠিক না বলুন কেন জানেন ইরাকের মধ্যে দশ লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে কত লক্ষ কত লক্ষ আরাকান শেষ করে দিয়েছে ও মুসলমান জাতি আমার পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার কত করুণ দৃশ্য আমরা দেখেছি হাজার হাজার মুসলমানের শিশুদের হাত পা কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলুন ও মুসলমান জাতি আজ তাকিয়ে দেখুন আমার পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র ভারত নাম কি এই ভারত বাবরি মসজিদ সহ ৫৮টি মসজিদ ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলুন ৫২ হাজার মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ঠিক কিনা বলুন ও মুসলমান জাতি আফগানিস্তানকে তিন তিনবার চেয়েছিল ধ্বংস করার জন্য পারে নাই মারহাবা বলুন ওই আফগানিস্তানের তালেবান মুজাহিদদের ইমানের কাছে কুফফার শক্তি বারবার হেরে গিয়েছে আল্লাহু আকবার বলুন ও মুসলমান জাতি প্রথম চেয়েছিল ব্রিটিশরা পারে নাই আফগানিস্তান দখল করার জন্য দ্বিতীয় ধাপে পেয়েছিল রাশিয়া পারে নাই তৃতীয় ধাপে আমেরিকার লাল কুত্তার বাহিনীরা ২০টা বছর আফগানের জমিনে এখানে বসে বসে তারা পৃথিবীর সবচাইতে দামি অস্ত্রগুলো ব্যবহার করে ও দুস্থ বুজুর্গ চেয়েছিল আফগানের জমিন থেকে ও দুস্থ বুজুর্গ কোনারের নাম তারা মুছে দিবে ইসলামের নাম নিশানা মুছে দিবে পারে নাই মারহাবা বলুন ২০ বছর পরে সাদ ইবনে আব্দুল্লাহর বুকে যখন ওই আমেরিকার লাল কুত্তার বাহিনীরা ৫০০ আমেরিকার সৈনিক একসাথে বুকে গুলি চালিয়েছিল ওই সাদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই ময়দানে স্লোগান দিয়েছিলেন ও আমেরিকার লাল কুত্তার বাহিনীরা তোরা জেনারেল আমরা মরতে রাজি মরতে রাজি আমাদের এই মাতৃভূমি ছাড়তে রাজি না ইসলাম ছাড়তে রাজি না মারহাবা বলুন ও দুস্থ বুজুর্গ আজ একটা পেঁয়াজের দাম আছে আমাদের কথা বলুন ও চার বছরের যুব সমাজ আমি তোমাদেরকে উদার তো আহ্বান করি তোমরা তৈরি হয়ে যাও সময় চলে আসছে ঠিক কিনা বলুন আরো জোরে বলুন ঠিক কিনা আজ আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি অভিশপ্ত জাতি হলো ইহুদির বাচ্চা কারা জোরে বলুন মাওলানা সাহেব ইচ্ছেদে চলে আসে ইচ্ছেদ আসে অ মুসলমান জাতি রব্বে করিম বলেছেন খেয়াল করেন ওয়ালান তারদ আনকাল ইহুদু ওয়ালান নসর হাত্তা তাতবিআ মিল্লাতাহুম ইহুদির গোষ্ঠীরা নাসারার গোষ্ঠীরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না কে বলেছে আর যে বলুন কে বলেছে অ মুসলমান জাতি আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই ইহুদিদের বসবাস ছিল জার্মানিতে জার্মানিতে যত ধরনের ধর্ষণ হতো ডাকাতি হতো ও দুস্থ বুজুর্গ খুনাখুনি হতো সমস্ত কুকর্মগুলো ইহুদির বাচ্চারা করত বলুন কারা করত এরপরে জার্মানের বীর পুরুষ
হিটলার সিদ্ধান্ত নিয়েছে আমি একটা ইহুদির বাচ্চাকেও জার্মানের জমিনে রাখব না আল্লাহু আকবার বলুন মাত্র কয়েকদিনের ভিতরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে হিটলার মারহাবা বলুন কিছু কিছু ইহুদি রেখে দিয়েছে কেন যেন ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে আমি কেন মেরেছি ইহুদির বাচ্চাদেরকে এই কিছু সংখ্যক ইহুদি পৃথিবীর আনাচে কানাচে চলে গেল এতো একটু আশ্রয় নেওয়ার জন্য কোন রাষ্ট্র কোন প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রপতি কোন অদুষ্ট বুজুর্গ কোন বাদশা এদেরকে জায়গা দিল না যেখানে যায় সেখান থেকে তাড়িয়ে দেয় এবং বলে দেয় তোরা হলো বিষাক্ত জাতি অভিশপ্ত জাতি ঠিক কিনা বলুন অনেক লম্বা চুরা ইতিহাস আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই ও দুষ্ট বুজুর্গ এরপরে ইহুদির বাচ্চারা সর্বশেষ ফিলিস্তিনের জমিনে গিয়ে আশ্রয় চেয়েছে দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন আমরা আর কোনোদিন মারামারি করব না কাটাকাটি করব না খুনাখুনি করব না ধর্ষণ করব না একটু আশ্রয় দিন আরবদের মানুষের মন হচ্ছে নরম মুসলমানের নরম ও দুষ্ট বুজুর্গ নরম দিলের মানুষ হচ্ছে মুসলমান ঠিক কিনা বলুন এরা দয়া করে মায়া করে এই ইহুদিদেরকে এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকার জন্য একটু আশ্রয় দেয় এটা হলো তাদের প্রথম একটা ভুল সিদ্ধান্ত ঠিক কিনা বলুন আরো জোরে বলুন ঠিক কিনা এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ইহুদির বাচ্চাদেরকে জাতিসংঘ থেকে আলাদা রাষ্ট্র হিসেবে ইসরায়েল নামে এদেরকে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু আফসোস ফিলিস্তিনের মুসলমানদেরকে আজও পর্যন্ত আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না কথা বলুন আরো জোরে বলুন ও মুসলমান জাতি আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম সর্বপ্রথম সুদের ব্যবসা চালু করেছে ইহুদির বাচ্চারা ঠিক এরা বলুন ও দুষ্ট বুজুর্গ এরা হলো বিষাক্ত অভিশপ্ত জাতি তারা 70 বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে ও দুষ্ট বুজুর্গ এটা এতদিন কোন মুসলমানের গায়ে লাগে নাই আমি বহু বছর যাবৎ এই বিষয়ে বয়ান করতেছি ও দুষ্ট বুজুর্গ পৃথিবীর জমিনে বর্তমানে মুসলমানের সংখ্যা হলো 200 সুবহানাল্লাহ বলো কত কোটি কত কোটি আর ইহুদিদের সংখ্যা হচ্ছে মাত্র 2 কোটি কাদের সংখ্যা বেশি চিৎকার দিয়ে বলুন আরো জোরে চিৎকার দিয়ে বলুন কাদের সংখ্যা বেশি মাত্র 2 কোটি ইহুদির বাচ্চা আমরা 200 কোটি মুসলমান আজকে অসহায় কেন আজকে নামাজের আমল আছে রোজার আমল আছে জিকিরের আমল আছে কুরআন তেলাওয়াতের আমল আছে কিন্তু জিহাদের কোনো আমল নেই এজন্য পৃথিবীর মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে ঠিক কিনা বলুন শুধু নামাজের মাধ্যমে যদি ইসলাম কায়েম হতো শুধু দাওয়াতে তাবলীগের মাধ্যমে যদি ইসলাম কায়েম হতো আল্লাহর রাসূল শিশুটিরা যুদ্ধের মধ্যে অস্ত্র হাতে নিত না ঠিক কিনা বলুন আরো জোরে বলুন ঠিক কিনা হে মুসলমান জাতি হে যুবকেরা তোদেরকে আমি বলতে চাই তোরা তৈরি হয়ে যা ইমাম মাহদী আসতেছে মারহাবা ইমাম মাহদী চলে আসতেছে আল্লাহু আকবার বলুন ইমাম মাহদী আসার 70টা আলামত এর মাঝে 66টা আলামত প্রকাশ পেয়ে গেছে মারহাবা বলুন আরেকটা আলামত চলমান নবীজি বলেছেন আখিরি জামানায় যখন তোমরা দেখবা ভারত মহাদেশে কাশ্মীরের জমিনটা ভূখণ্ড মুসলমানদের হাতে চলে আসার সময় হয়ে গেছে ওই সময় মনে করবা ইমাম মাহদি আসার সময় খুব নিকটবর্তী আজকে আমি আপনাদেরকে সুসংবাদ দিই কাশ্মীর বর্তমানে 4.5 ভাগ মুসলমানদের দখলে চলে আসছে মারহাবা বলুন এ মুসলমান জাতি আমি তোমাদেরকে বলতে চাই মোহাম্মদ ইবনে কাসিম যদি 17 বছর বয়সে হাজার ওভার কুফার শক্তিকে ধ্বংস করে
মুসলমানের বিজয়ের নিশানের পতাকা উড়াতে পারে আমরা কেন পারবো না ঠিক কিনা বলুন মাস মাস যদি 12 বছর বয়সে বদরের প্রান্তরে গিয়া আবু জাহেলের কল্লা ফেলতে পারে আমরা কেন পারবো না ঠিক কিনা বলুন ও তার বসারিয়ার যুব সমাজ তোমাদেরকে বলতে চাই আজকের ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো ওই ফিলিস্তিনের জমিনে হাজার হাজার শিশু বাচ্চারা হাত নাই পা নাই খাবার নাই রাত্রিবেলায় কোনো বিদ্যুতের কোনো খবর নাই হাসপাতালগুলো উড়িয়ে দেওয়া হয়েছে গতকালকে একটা ভিডিও দেখেছি এক ভাই এক পুত্র তারা দুই ভাই বোন একসাথে মিলে চিৎকার দিয়ে কাঁদতেছে এদের মাও নাই বাবাও নাই তারা শহীদ হয়ে গেছে এই ছোট্ট ছোট্ট শিশুদের আত্মনাদগুলো দেখে কেন এখনো সারা বিশ্বের মুসলিম শাসকরা কেন যুদ্ধে নামতেছে না কেন ইহুদি বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে না আমার ব্রেনে আসে না তবে মনে হয় নেমে যাবে আল্লাহ আকবার বলুন আরেকটা ভিডিও চিত্র দেখেছি এক যুবকের হাত পা বেঁধে ওই যুবকের মার চামড়াগুলো উল্টি ছিলে দেওয়া হয়েছে হে যুবক ভাইরা এরপরে ওই যুবকের মাকে কেরোসিন তেল দিয়ে পুরো শরীরে আগুন দেওয়া হয়েছে ঠিক কিনা বলুন হে তোর বসানের যুব সমাজ এই ফিলিস্তিনের জমিনে শুয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে শুয়ে আছে মুসা কালিমুল্লাহ এই ফিলিস্তিনের মসজিদুল আল আকসার ইমাম ছিলেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল আকসাকে 70 বছর যাবত ইহুদির বাচ্চারা দখল করে আছে ঠিক কিনা বলুন এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ঠিক কিনা বলুন আমি আজ এই চরবাসানের ইসলামী মহাসম্মেলন থেকে বলতে চাই হয়তো আর বেশি দিন বাকি নয় ইমাম মাহদি চলে আসবে সারা বিশ্বব্যাপী ডাক আসবে হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ ওই ডাকে সারা দেওয়ার জন্য প্রাণ মাল নিয়ে প্রস্তুত থাকবো ওই ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে রক্ষার জন্য জীবনটা বিলিয়ে দিব এই জীবন আমরা রাখবো না আল্লাহ রাস্তায় বিলিয়ে দিব ঠিক কিনা বলুন ও চরবাসানের যুব সমাজ আমি বলতে চাই ডাক আসবে জিহাদের ডাক আসবে ওই ডাকে সারা দেওয়ার জন্য ইমানি খোয়ার জন্য প্রাণ মাল দিয়ে প্রস্তুত থাকবেন কে কে রাজি আছেন মুসলমান জাতি আমাদের দাম বেশি না কম কিন্তু আমরা নিজের দাম নিজে কমিয়ে দিয়েছি ঠিক কিনা বলুন আল্লাহ হেদায়েত দান করুক আরো জোরে বলুন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন এখন থেকে ময়দানে একটাই ওয়াজ চলবে জিহাদের ওয়াজ আর সময় নেই দেয়ালে পিঠ লেগে দেয়াল ভেঙ্গে চুরমর হয়ে গেছে কথা বলুন আপনারা কি নামবেন না ডাক আসলে নামবেন না ডাক আসলে আল্লাহু আকবার বলুন